আলহামদুলিল্লাহ কাফাউসালাম আলাইবাদিল্লাদি নাস্তিফা মাদ সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে তিনটি সময় নামাজ পড়ার নিষেধ এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেইটি হাদিস গ্রন্থের কোন কিতাবে কত নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে সম্পর্কে জানতে চেয়েছেন আকুল আবিল্লাহ তৌফিক হাদিসের আলোকে মূলত পাঁচটি সময় নামাজ পড়া নিষেধ এক সূর্য ওঠার সময় দুই সূর্য একেবারে ডুবার সময় তিন সূর্য একেবারে যখন মাতার বরাবর স্থানে অবস্থান করে দ্বীপ সময় এই তিনটি সময় নামাজ পড়া বিলকুল হারাম আর দুটি সময় নামাজ পড়া নিষেধ বা মাক্র সেটি হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এবং ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এই পাঁচটি সময় নামাজ পড়া নিষেধ এই মর্মে বেশ কয়েকটা হাদিস এসেছে যেমন মুসলিম শরীফে হাদিস নং এক হাজার তিনশো তিহাত্তর যেই হাদিসে তিন সময় নামাজ পড়া নিষেধ বর্ণিত হয়েছে যেমন ওকবা বিন আমের আল জুহানি রব্দি আল্লাহ একুল সালাহুস আত কেন রসুল উল্লাহ সাল আলী সাল্লাম এনহানা আনুসাল্লিয়া ফিহিন আউ না কবরা ফিহিন না মাউথানা হিনা তাতলা শামসু হিনা তাতলু আশামস হীনা ততলু শু হতীনা শমস ও হিনা তদীফ লীল গোরবে হাত গরবা এই হাদিসে সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় এবং দ্বীপ প্রহরের সময় এই তিন সময় হাদিসপরা নিষেধ মুসলিম সৈপের হাদিস হাদিস সংখ্যা এক হাজার তিনশো তিয়াত্তর আর আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এবং ফজরের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এই দুই সময় নামাজ পড়া নিষেধ এই মর্মে বুখারি শরীফ হাদিস বর্ণিত হয়েছে হাদিস সংখ্যা হাদিস নং পাঁচশো একান্নাইদিনুল খুদ্ি একুলসামিআত রসুল্লাহি সাল্লাম একুল্লা সালাতফি আসামসু ওয়ালা সলাত বা আদাল হা বা আদাল হাত তাগিব শামস এছাড়াও অন্য হাদিস বর্ণিত হয়েছে যেমন বুখারি মুসলিম থেকে বিন ওমর থেকে বর্ণিত বুখারি শরীফ হাদিস সংখ্যা পাঁচশো আটচল্লিশ মুসলিম শরীফ হাদিস সংখ্যা এক হাজার তিনশো একাত্তর তদ্রুপ বুখারি এবং মুসলিম শরীফ বিন আব্বাস থেকেও হাদিস বর্ণিত হয়েছে বুখারি শের হাদিস সংখ্যা পাঁচশো সাতচল্লিশ মুসলিম শের হাদিস সংখ্যা এক এই কয় সময় পাঁচ সময় নামাজ পড়া নিষেধ তবে সালাতু জাওয়াতিল আসবাব বিশেষ কারণে যে নামাজগুলো পড়তে হয় সেইগুলো কিন্তু নিষেধ না তার মধ্যে যেমন যেমন কোনো ব্যক্তি যদি কোনো মসজিদে আসরের সালাত আদায় করে অপর কোনো মসজিদে কোনো প্রোগ্রাম হচ্ছে অথবা কোনো বিশেষ কারণে যদি মসজিদে প্রবেশ করতে চায় তাহলে মসজিদে প্রবেশ করার পর যদি ব্যক্তি বসতে চাই বসার পূর্বে তাকে দুরাকাত নামাজ পড়তে হবে রাসুস আসাম বলেছেন ইদা দখাল আহাদ কুমল মসজিদ ফালাইয়াজলি হাততা ইউসাল্লি তাই যখনই তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে সেজন্য দুরাকাত নামাজ না পড়ে যেন না বসে তো এইটা কেরাম বলেছেন যে যখনই ব্যক্তি নামাজ মসজিদে প্রবেশ করবে সে যদি বসতে চায় তাহলে তাকে অবশ্যই দুরাকাত নামাজ পড়তে হবে এমনকি বেশ কিছু ঐ কেরাম বলেছেন যে সূর্য ডুবার সময় সূর্য ওঠার সময় দ্বীপ্রহরের সময় যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে সেও যদি প্রবেশ করার পর যদি মসজিদে বসার ইচ্ছা পোষণ করে তাহলে বসার পূর্বে তাকে দুরাকাত নামাজ পড়তে হবে তবে এই ক্ষেত্রে উনয়মা এই বলেছেন যে যেমন কোনো ব্যক্তি সূর্য ডুবলো ওই সময় মাগরিবের আজান হচ্ছে বা হবে মসজিদে প্রবেশ করলো তাহলে না বসে মসজিদে সে দাঁড়িয়ে থাকবে মসজিদে ঘোরাফেরা করবে আজান হওয়ার পর সে দুরাকাত নামাজ পড়বে কিন্তু বসতে চাইলেই তাকে নামাজ পড়তে হবে তদ্রূপ কোনো ব্যক্তি নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে যখনই স্মরণ হবে তখনই এই নামাজ পড়ে নেওয়াটাই তার এই নামাজের জন্য স্বরূপ তো এই জন্য এই বিশেষ নামাজগুলো এইগুলো পড়ার অনুমতি এসেছে আলহাদা আল্লাহ আলম্বিসাব ওসল আল্লাহু নবীন মোহাম্মদ ওলা আলহি ওসাহাবি আজমাই